আসসালামু আলাইকুম, আমি আফসিয়া। আমার চ্যানেল বাংলাদেশি ব্লগার আফসিয়াতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো তা আমাদের মানে মেয়েদের প্রতিদিন ব্যবহারের প্রয়োজনীয় একটা বিউটি প্রোডাক্ট, আর সেটি হচ্ছে হোয়াইট টোন ফেস পাউডার। তো মূল কথায় আসা যাক, এই হোয়াইট টোন ফেস পাউডারটি আমি কয়েক বছর ধরেই ব্যবহার করছি। আসলে আমরা মেয়েরা রেগুলার যারা বাহিরে যাই তারা হালকা কিছু মুখে লাগাতে পছন্দ করি, যেমন গরমে তো অন্য কোনো কিছু মুখে ব্যবহার করা যায় না, একমাত্র পাউডার ধরনের প্রোডাক্টগুলো মুখে দিলে একটু কম ঘামায় আর মুখটা অনেকক্ষণ পর্যন্ত ফ্রেশ থাকে। তো এই প্রোডাক্টটা দামের দিক দিয়ে আর মানের দিক দিয়ে অনেক ভালো হয়, আমি এটা অনেক দিন ধরেই ব্যবহার করছি। আর এটা ছোটও পাওয়া যায়, তাই ব্যাগের মধ্যে খুব সহজে ক্যারি করা যায়। তো চলুন আমরা এটা আনবক্সিং করি। তো পাউডারের বোতলের শেপটা দেখতে কিছুটা এরকম। এই পাউডারের ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর, পাউডারের ঘ্রাণটা কিছুটা ফ্লাওয়ারের ঘ্রাণের মতো। এখানে এটা সব ডিটেলস দেওয়া আছে, এটার দাম কত, এটা কতদিন এক্সপায়ার হবে, এটার ডেটটা দেওয়া আছে। এটা মিনিমাম এক বছরের মতো এক্সপায়ারি ডেট থাকে। আর পাউডারটা কিছুটা দেখতে এরকম। পাউডারটা অনেক সফট, এটা স্কিনের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়, এটা স্কিনের সাথে তাড়াতাড়ি মিশে যায়, সাদা সাদা ভাবটা বেশিক্ষণ থাকে না। এটা আপনাকে আমি দেখাই দিতেছি, আমার আরেকটা হাত দেখলে বুঝতে পারবেন এটা কীভাবে মিশে যায় স্কিনের সাথে। এখন আমার দুইটা হাত দেখলে বুঝতে পারবেন। এখন দেখেন দুটার পার্থক্য, এই হাতটার এই হাতটার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। এই পাউডারটা আমি কিন্তু আমার ফাউন্ডেশনের সাথে ইউজ করি। ফাউন্ডেশনটা মুখে দেওয়ার পর ফেস পাউডার না ইউজ করে এই পাউডারটাও কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করা যায়। আমি সবসময় এটাই ইউজ করি আমার ফাউন্ডেশনের সাথে, আর এমনিও বাহিরে গেলে এটা ইউজ করি। তো চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন, এটা কিন্তু খুব ভালো আর ব্র্যান্ডটাও খুব ভালো, ইন্ডিয়ান। তো এটা সবসময় ইউজের জন্য একটা ভালো প্রোডাক্ট, সব বয়সের আপুরা চাইলে এটা ইউজ করতে পারেন রেগুলার। তো আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটি দ্বারা যদি আপনারা সামান্য পরিমাণ উপকৃত হন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।